এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি রাজধানীর আরেকটি বনেদি ক্লাব দশমিক হাট ক্লাব, এবং এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি একেবারেই এখানে লক্ষ্মী পেঁচা বা একেবারে সাদা আবরণ দিয়ে কিন্তু পুরো ঘেরা হয়েছে এই পুরো মণ্ডপটাকে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা ইউজ করা হয়েছে, এখানে তুলু ইউজ করা হয়েছে বা কটন যেটাকে আমরা বলি, তার পাশাপাশি কিন্তু প্লাস্টিকের কিছু ফুল এখানে ব্যবহার করা হয়েছে। এবং তার আমরা যদি একেবারেই বলি যে পুরোটা থিমের উপর বা একেবারে বাইরেটা যদি আমরা একটু বলি, তবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা পেঁচা এখানে তৈরি করা হয়েছে, লক্ষ্মী পেঁচা। এবং ভেতরটা কি রয়েছে অবশ্যই আমরা ভেতরে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শহরের আরেকটি বনেদি ক্লাবের মধ্যে কিন্তু একটা প্রতি বছর কিন্তু এখানেও একেবারে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজো হয়ে থাকে, এবং এই বছরও ওনারা পুজো করার উদ্যোগ নিয়েছে। এবং ওনাদের এবারের যে প্যান্ডেল রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, একেবারে ভিতরের দিকটাও কিন্তু একেবারে ওনারা সাদা বা সাদা আবরণে কিন্তু ঘেরাও করে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটাই একেবারে বাইরে থেকে ভেতর পর্যন্ত ওনারা যেগুলি ব্যবহার করে এই প্যান্ডেলটা তৈরি করেছেন, এখানে ওনারা থার্মোকল ব্যবহার করেছেন, এছাড়াও এখানে ব্যবহার করেছেন ওনারা তুলু ব্যবহার করেছেন, কাপড় ব্যবহার করেছেন ওনারা এখানে। একেবারে প্রত্যেকটা বিষয় কিন্তু ছোট ছোট বিষয়গুলির দিকেও কিন্তু ওনারা লক্ষ্য রেখে এই প্যান্ডেলটাকে তৈরি করছেন। কারণ যেটা দেখতে পাচ্ছি যে যে তুলু দিয়ে তৈরি করা হয়েছে সেখানটা কিন্তু একেবারেই ভর্তি করে দেওয়া হয়েছে, যাতে করে যে সৌন্দর্যটা রয়েছে বা সৌন্দর্যটা রয়েছে সেটা যাতে আরও ভালো করে ফুটে ওঠে সকলের সামনে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একেবারে রয়েছে মা দুর্গা, এবং মা দুর্গার মূর্তি সেখানে এখনও বিভিন্ন কাজ এখানে বাকি রয়েছে। এবং আমরা এই মুহূর্তে একজনকে পেয়ে গেছি এই ক্লাবের সদস্য, তো ওনার সাথে কথা বলবো এবং জেনে নেব যে এবারের কী থিম রয়েছে ওনাদের এবং বাজেট কী রয়েছে বা এবারের পুজোকে কেন্দ্র করে ওনাদের কী কী পরিকল্পনা রয়েছে। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনাকে প্রথমে জানবো যে আপনাদের থিম কী রয়েছে এবারে। আমাদের থিমটা হলো আপনার কাল্পনিক, মা লক্ষ্মীর পেঁচা যে আছে সেটার উপরে কাল্পনিক। আমাদের কি বাজেট রয়েছে আপনাদের? আমাদের বাজেট মিনিমাম 15 লক্ষ টাকা বাজেট, তারপরে এক্সট্রা আছে যেরকম অষ্টমীর দিন প্রসাদ বিতরণ বা অন্যান্য যা সামাজিক কাজ আছে সেগুলো। যারা তৈরি করছেন প্যান্ডেল বা মূর্তি প্রত্যেকেই ত্রিপুরার শিল্পী না বাইরের? না বাইরের, কলকাতা থেকে। তো কি বার্তা দিতে চাইবেন রাজ্যবাসীকে? রাজ্যবাসীকে আমরা বলবো আসুন একবার আমাদের প্যান্ডেলটা দেখুন, মূর্তি দেখুন, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আপনার নাম? আমার নাম তাপসপা। আপনি ক্লাবের? ক্লাবেরই সদস্য। একেবারেই আমরা যেটা জেনেছি যে এখানকার যে পুজো রয়েছে যারা তৈরি করছেন পুরোটা প্যান্ডেল বা এই যে মূর্তি রয়েছে প্রত্যেকে কিন্তু বাইরের শিল্পী রয়েছে, এবং বাইরের শিল্পীদের দ্বারা তৈরি কিন্তু এবারের একেবারে কাল্পনিক একটা দৃশ্য এখানে কিন্তু ফুটে তোলার চেষ্টা করেছেন ওনারা। আমরা এখানে দেখতে পাচ্ছি, উপরে আপনারা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরা পার্সন সুমনকে বলবো তুলে ধরার জন্য, যে একেবারে উপর দিকটা যদি আমরা বলি উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু এক কথায় বলতে গেলে পরীর মতো করে এই যে পুজো প্যান্ডেলটা রয়েছে বা পুজো মণ্ডপটা রয়েছে সেটাকে সাজানো হয়েছে। এবং যে মা দুর্গা মা রয়েছে বা দুর্গা প্রতিমা রয়েছে সেটাও কিন্তু একেবারে একটু ইউনিক করার চেষ্টা করেছেন ওনারা অন্যান্য বছরের তুলনায়, যাতে করে যারা দর্শনার্থী রয়েছেন প্রত্যেকের যাতে আকর্ষিত করে এই পুজো মণ্ডপ বা এই পুজো প্যান্ডেল। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে রাজ্যের প্রত্যেকটি ক্লাব কিন্তু নিজেদের মতো করে এত ভালো ভালো থিম এবার নিয়ে এসছে দর্শনার্থীদের জন্য, কারণ করোনা পরিস্থিতির কারণে যেহেতু 2 বছর পুজো করা সম্ভব হয়নি বা সম্ভব হয়ে উঠলেও সেখানে বিভিন্ন নিয়ম নির্দেশিকা জারি ছিল, তো তার জন্য কিন্তু এই বছর প্রত্যেকটা ক্লাব জাঁকজমকপূর্ণভাবে কিন্তু তাদের পুজো কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে। এবং বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন ক্লাবে যখন পরিক্রমায় যাচ্ছি বিভিন্ন নতুন নতুন জিনিস কিন্তু ওনারা তাদের ক্লাবগুলির মধ্যে এবার তুলে ধরছেন। অবশ্যই আমরা আরেকটি ক্লাবে যাব এবং সেখানে গিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেখানকার কী পরিকল্পনা রয়েছে বা সেখানকার কী থিম রয়েছে। ক্যামেরায় সমূহের সাথে আমি প্রিয়াঙ্কা, রাইজেস্ট নিউজ।